Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. প্রিয় ছাত্ররা, শুধু ছাত্ররা বলবো না, শিক্ষার্থীরা, যাই হোক, দীর্ঘদিন বাদে আবার তোমাদের সাথে দেখা। অনেকদিন আগে আমরা ন্যারেশন চেঞ্জের চারটে পার্ট কমপ্লিট করেছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম চারটে পার্টে কমপ্লিট ন্যারেশন চেঞ্জ আমরা করব, বাট প্রবলেমটা হলো যেহেতু ন্যারেশন চেঞ্জ একটা বৃহত্তর পার্ট, চারটে পার্টে কমপ্লিট করতে পারলাম না। এর জন্য প্রথমে ক্ষমা চাই নিচ্ছি, সরি। আমাদের হয়তো এখনও একটা দুটো বা তিনটে পার্টও হতে পারে, দুটো পার্টের মধ্যে চেষ্টা করবো কমপ্লিট করার, আবার তিনটে পার্টও হতে পারে। যাই হোক, আমি ক্লাস টুয়েলভের যারা আমার নিউ হরাইজন একাডেমির ছাত্র আছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা অনেকবার অনেকভাবে তোমাদেরকে অনেক কথা বলেছি, পাশে থাকার চেষ্টা করেছি, তোমাদের যত রকম প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা ফিডব্যাক পেয়েছি তোমাদের থেকে খুবই অন্য রকম ফিডব্যাক, এটা আমরা আশা করিনি। নিউ হরাইজন একাডেমি তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে বা চায়, কিন্তু তোমাদের বিহেভিয়ার আমরা খুব ব্যথিত। তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করছো না, এক্সামগুলো ঠিকঠাক দিচ্ছ না। আমরা প্রায় এক মাস আগে রুটিন দিয়েছি, এক্সামের পরিপূর্ণ রিভিশন চলছে এখন, যেগুলো যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম তার রিভিশন চলছে। যারা নিউ এবং ওল্ড স্টুডেন্ট, ইলেভেন এবং টুয়েলভ, সকলের কথা মাথায় রেখেই আমরা সিস্টেমটা চেঞ্জ করছি, বা কখনো সকনো চেঞ্জ করেছি, এরপরেও করব। সেটা তোমাদের ভালোর জন্যই, তোমাদের কথা মাথায় রেখেই করব। কিন্তু যদি তোমাদের কাছ থেকে সেরকম ফিডব্যাক না পাই, এটা অনেকটা কষ্টদায়ক। এই জন্য প্রত্যেকটা ক্লাস টুয়েলভ বিশেষ করে যারা আছো, তোমাদের হাতে কিন্তু সময় খুব বেশি পাবে না, যেহেতু এখনও করোনার আবহাওয়া চলছে। কতদিন বাদেই আমাদের একাডেমি খুলবে সেটা তো একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। এই জন্য তোমাদের এখন আমাদের যেটা অনলাইন বেসিস, এটা তো তোমাদের মেনে নিতে হবে, সেইভাবে চলতে হবে। এবং যে সমস্ত শিক্ষক তোমাদের ক্লাস নিচ্ছেন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন। যদি সেটা না পারো, অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা অবশ্যই তোমাদের প্রয়োজন। এবার আসি ইলেভেনদের কথায়। এটা সত্যি খুব আনন্দের বিষয়, ইলেভেনের প্রায় প্রত্যেকটা ছেলে খুব ভালোভাবে ক্লাস করছে, এক্সামটাও দিচ্ছে। দুই বা দুই একজন বাকি আছে তাদের বিভিন্ন রকম প্রবলেমের জন্য, আশা করি পরবর্তী সময়ে তাদের সেই প্রবলেমটা আর থাকবে না, তারা এক্সামগুলো ঠিকঠাক দেবে বা পড়াশুনো সেইভাবে করবে নিজেদের উন্নয়নের জন্য এবং মিশনের সার্বিক স্বার্থে। প্রথম কথা, তুমি ঠিকঠাক যদি পড়াশুনো করো, তোমার উন্নতি হবে, পরিবারের উন্নতি হবে, সমাজের মুখ উজ্জ্বল হবে, আর আমাদের তো একটা লাভ হবেই, সেটা আমরা গর্ব করে বলতে পারবো, এরা আমাদের ছাত্র ছিল এবং সারা জীবন থাকবে আশা করি। এনিওয়ে, আমরা কমন ক্লাস করাচ্ছিলাম গ্রামার ইলেভেন এবং টুয়েলভের, ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ তোমাদের চলছে। ন্যারেশন চেঞ্জের চারটে পার্ট হয়েছে, আজকে ফিফথ পার্ট। সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, পার্ট ফাইভ, ইম্পারেটিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, মূলক বাক্য। তোমরা এই ধরনের সেন্টেন্স যখন আসবে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধমূলক বাক্য যখন আসবে, তোমরা কীভাবে ন্যারেশন চেঞ্জ করবে, আজকে এই ক্লাসে আমাদের এটাই টপিক। আর ছাত্ররা, তোমরা মাথায় রাখো, আমি ন্যারেশন চেঞ্জের প্রথম ক্লাস যখন করিয়েছিলাম, কিছু জেনারেল রুলস, সাধারণ নিয়মাবলী বলেছিলাম, সেগুলো আশা করি তোমাদের অন্তরের অন্তঃস্থলে গাঁথা আছে, যদি না থাকে আবারও একবার দেখে নাও। ওটা ওই যে নিয়মগুলো বলেছিলাম, সেইগুলো সব সেন্টেন্সের জন্য অ্যাপ্লিকেবল, এবং প্রত্যেকটা সেন্টেন্সের জন্য কিছু কিছু নতুন নতুন নিয়ম আছে। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কিছু নতুন রুলস তোমাদেরকে দেখিয়েছিলাম, ইন্টারোগেটিভের জন্য দেখিয়েছি, আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কিছু এক্সট্রা নিয়ম, জেনারেল রুলের সাথে সাথে আবার এই নিয়মটা। প্রথম নিয়মটা কী লিখেছি, খাতা বার করো, সুন্দরভাবে লিখে নাও। দুবার বলবো আমি, বোর্ড দেখছো, সুন্দরভাবে লিখে নাও। প্রথম নিয়মটা কী লিখলাম আমি, আমরা জানি রিপোর্টিং ভার্বটিকে পরিবর্তন করতে হবে, তাই না? বলা হয়েছিল রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ভার্বটিকে পরিবর্তন করতে হয়। তো কীভাবে পরিবর্তন করবো আমরা রিপোর্টিং ভার্বটিকে, অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, অ্যাডভাইস, প্রপোজ বা ফরবিড ইত্যাদিতে পরিণত করতে হবে। যে ভার্বটা আছে তোমার রিপোর্টিং ভার্বে, সেটা তো চেঞ্জ করবো আমরা, এই রূপে চেঞ্জ করবো। অর্ডার, জানো তোমরা অর্ডার মানে আদেশ, রিকোয়েস্ট অনুরোধ, সাজেস্ট করা, অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া, প্রপোজ প্রস্তাব দেওয়া, ফরবিড মানে নিষেধ, ফরবিড মানে কি বললাম, নিষেধ। কারণ আমি একটু আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধমূলক বাক্য। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ভার্বটিকে পরিবর্তন করবো এই কয়েকটা রূপে। তারপরে কি না, রিপোর্টেড স্পিচের ভার্বটিকে, রিপোর্টেড স্পিচ কোথায়, রিপোর্টেড স্পিচ অর্থাৎ কমা কোটেশনের মধ্যে যে অংশটা সেটাকে বলেছিলাম রিপোর্টেড স্পিচ, ওই অংশের ভার্বটাকে বলেছিলাম রিপোর্টেড ভার্ব। ওই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব আছে
সেটাকে আমরা কি করব ইনফিনিটিভে পরিণত করব। ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলতে কি না, যে ভার্ব আছে ভার্বের আগে টু এর ব্যবহার, ভার্বের আগে আমরা টু ব্যবহার করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবে, ইনফিনিটিভের পরিণত করতে হয় অর্থাৎ ভার্ব এর আগে টু বসে। তিন নাম্বার এক্সট্রা নিয়ম লিখেছে, রিপোর্টেড স্পিচটি ডু নট দ্বারা শুরু হলে, যদি ডু নট দ্বারা শুরু হয় সেটা একটু অন্যরকম চেঞ্জ হয়, সেটা ডু নটটা নট টু হয়। এই কয়েকটা রুলস, তাহলে প্রথম রুলস আমি বললাম রিপোর্টিং ভার্বটিকে অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, অ্যাডভাইস, প্রপোজ, ফরবিড ইত্যাদিতে পরিণত করতে হয়। পর নাম্বার বললাম রিপোর্টেড স্পিচের ভার্বটিকে ইনফিনিটিভে পরিণত করতে হয় অর্থাৎ ভার্বের আগে টু বসে। ভালো করে খাতায় লিখে নাও, মনেও লিখে নাও, রিপোর্টেড স্পিচটি ডু নট দ্বারা শুরু হলে নট টু ব্যবহৃত হয়। এই কয়েকটি এক্সট্রা নিয়ম। এবার আমরা কি করব, এই যে নিয়মগুলো আমরা বললাম একটা বা দুটি উদাহরণ সহযোগে আমরা নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করি। আমি একটু উপরের কয়েকটা সেন্টেন্স মুছছি, তোমরা খাতা বার করে একদম পরিপূর্ণ লিখবে, শুধু লিখবে তাই না মনের মধ্যেও লিখবে। তারপরেও যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তোমরা পার্সোনালি আমাকে ফোন করতে পারো, কারণ সবার কাছেই তো নাম্বার আছে। আর যদি পার্সোনালি না করো গ্রুপেও জানাতে পারো এনি প্রবলেম যদি হয়। একটা উদাহরণ দিই, দি টিচার সেইড, লেখো দি টিচার সেইড কমা কোটেশন গো আউট অফ দ্য ক্লাস। আউট অফ দ্য ক্লাস ফুল স্টপ। আমাকে তো আগে বুঝতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স বুঝবো তবেই তো করতে পারবো। দেখো মানে বুঝে আমাকে বুঝতে হবে, টিচার বললেন গো আউট অফ দ্য ক্লাস, ক্লাস থেকে বেরিয়ে যাও। গো আউট অফ দ্য ক্লাস মানে ক্লাস থেকে বেরিয়ে যাওয়া। টিচার স্টুডেন্টকে বললেন, ক্লাস বলল যে ক্লাস থেকে বেরিয়ে যাও, টিচার কী করলো, অ্যাডভাইস দিল, উপদেশ দিল, অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো, নিষেধ করলো, প্রপোজ করলো, সাজেস্ট করলো, এগুলো তো করলো না। টিচার কী করলো, টিচার বললো বেরিয়ে যাও ক্লাস থেকে, অর্ডার করলো। তাহলে আমি বলেছিলাম আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধমূলক বাক্যটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝে গেলাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে বুঝে টিচার বললেন গো আউট অফ দ্য ক্লাস, ক্লাস থেকে বেরিয়ে যাও। তাহলে আমি বুঝে নিলাম যে টিচার অর্ডার করলেন ক্লাস থেকে বেরিয়ে যাও, সুতরাং একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা চেঞ্জ করব, একই নিয়ম আগেই বলেছিলাম, আমাকে দেখতে হবে রিপোর্টিং স্পিচের যে ভাবটা কোন টেন্সে আছে, সেইড আছে পাস্ট টেন্স, এটাকে আমরা পরিবর্তন করবো ভাবটাকে। ভাবটা কী পরিবর্তন করব, ওই যেগুলো আমি লিখেছিলাম তার মধ্যে এখানে কী আসছে অর্ডার করছে, তাই এখানে অর্ডার করব। অ্যান্সার তাহলে কী হলো, দ্য টিচার সেটের পরিবর্তে কী লিখবো আমরা, অর্ডার করেছে, তাহলে অর্ডার পাস্ট টেন্স আছে, অর্ডার যেহেতু পাস্ট আছে তো সুতরাং অর্ডারের পাস্ট ফর্ম হয়ে গেল, দ্য টিচার অর্ডার্ড। এবার তারপরে কি বলেছিলাম, ইনফিনিটিভের ইউজ করতে হবে, ভার্বের আগে টু, এরপরে দেখো গো আছে, গো গো তো ভার্ব, মেইন ভার্ব, এর আগে ভার্বের আমরা কী বসবে, ইনফিনিটিভ ইউজ করবো। দু নম্বর নিয়ম আছে, পরিবর্তন করতে হবে অর্থাৎ ভার্বের আগে টু বসবে। খুব ইজি ইম্পারেটিভ সেন্টেন্স দিলে টু মাথায় রাখবে, টু এর পরে ভার্বের রুট ফর্ম বসে, টু এর পরে ভার্বের রুট ফর্ম বসে, যেটা মেইন ফর্ম সেটাই বসে। ভার্বের তো তিনটে ফর্ম হয় তোমরা জানো, বড় হয়ে গেছো, কী কী ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপিল ফর্ম, যেটাকে আমরা ভার্ব প্রথম ফর্মটাকে বলা হয় ভি, তারপরটাকে ভি টু বলি, তারপরটাকে ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম, যেটাকে ভি বলছি অর্থাৎ ভার্বের রুট ফর্ম, মেন যেটা ফর্ম সেটাই বসে। টুটাকে বলা হয় ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের রুট ফর্মটাই বসে, গোটা গোই বসে যাবে। অন্যান্য নিয়মে আমরা কী দেখেছিলাম, যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে টেন্সের পরিবর্তন হয়, দেখেছিলাম না, কিন্তু এখানে দেখো টু, টুর পরে ভার্ব বসবে ইম্পারেটিভ সেন্টেন্সে, এটা একটা এক্সট্রা রুলস, টু বসবো, তারপরে ভার্বের যেটা যে ফর্ম আছে, রুট ফর্ম আছে, রুট ফর্মটাই বসবো। আবার একটা কথা বলছি, খুব ইজি, এই জায়গাটাই ভুল হয়, সো এই জায়গাটা ভালো করে দেখে নাও, দ্য টিচার অর্ডার টু, বাকি যা আছে তাই টু গো আউট, গো আউট অফ দ্য ক্লাস, এক্সট্রা কিছু ভাবতে হচ্ছে না। ইম্পারেটিভ সেন্টেন্স দিলে খুব সহজ, ভার্বের আগে টু বসাবো, বাকিটা লিখে দেবো, আর আমার যেটা রিপোর্টিং যে ভার্বটা সেটাকে আমি মানে বুঝে পরিবর্তন করবো। এখানে যদি আমি অর্ডার না লিখি রিকোয়েস্ট লিখতাম, টিচার রিকোয়েস্ট করে না,
তাই না? টিচার রিকোয়েস্ট কোনো দিনই করে না, মানে এই ধরনের বাক্যে টিচার রিকোয়েস্ট করে না তা নয়, কিন্তু এই ধরনের বাক্যে কিন্তু টিচারের রিকোয়েস্ট বোঝাচ্ছে না। তাহলে এখানে যদি আমি রিকোয়েস্ট লিখতাম রিকোয়েস্টেড ভুল হয়ে যেত, যদি আমি অ্যাডভাইস লিখতাম ভুল হয়ে যেত, যদি আমি ফরবিড লিখতাম ভুল হয়ে যেত। ওই জন্য আমাকে সেন্সটা বুঝতে হবে, এই যে পরের সেন্টেন্সটা দিয়েছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ, ওই রিপোর্টেড স্পিচের সেন্সটা আমাকে বুঝতে হবে, ওখানে কী বলতে চেয়েছে, আমাকে এখানে অর্ডার করেছে, এই জন্য আমি এখানে আমি অর্ডার করলাম, অ্যান্সারটাই হয়ে গেল। আর একটা উদাহরণ দিই, আশা করি তোমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স শিখে যাবে। আমি আর একটা উদাহরণ তোমাদেরকে দেই, দ্য ওল্ড ম্যান সেড টু মি, লেখো পরে উদাহরণ। দি ওল্ড ম্যান সেড টু মি, কমা কোটেশন, প্লিজ গিভ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ফুল স্টপ। কি বলছে এখানে? এখানে বলছে দ্য ওল্ড ম্যান সেড টু মি, ওল্ড ম্যান আমাকে বললেন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ওল্ড ম্যান আমাকে বলল যে আমাকে দয়া করে এক গ্লাস জল দাও। এখানে দেখো এই যে কথাটা প্লিজ দিয়েই এখানে না সেন্সটা চেঞ্জ করে দিল, প্লিজ মানে আমরা কি জানি অনুরোধ বোঝায়, তাহলে আমাকে এখানে কী করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ। দ্য ওল্ড ম্যান সেড টু মি, ওল্ড ম্যান আমাকে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। তাহলে ওল্ড ম্যান আমাকে কী করলো, এখানে আমি কী করবো সেটটুর পরিবর্তে, রিকোয়েস্ট করবো, এখানে বুঝে নিলাম অনুরোধ বোঝাচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা এখানে কী হবে, দেখ খুব সিম্পল, দি ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি। তারপরে কি বলেছিলাম, এরপরে ইনফিনিটিভ বসবে, প্লিজ উঠে গেল, প্লিজের পরিবর্তে আমার রিকোয়েস্ট এসছে, প্লিজের সেন্স চলে আসলো, দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি প্লিজ, বাদ বাকি অংশটা, বাকি অংশ কী আছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে ভার্বের আগে আমি টু বসাবো, ভার্ব কী আছে, গিভ মানে দেওয়া, এটা তো ভার্ব কাজ করা বোঝাচ্ছে, টু বাকি অংশটা, টু গিভ আছে, এবার দেখো মানে বুঝবে, টু গিভ প্লিজ গিভ মি আমাকে দাও, এ কি তোমাকে দেবে, তুমি যেমন লিখছো তোমাকে না তাকে, তাহলে দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি, আমাকে বললেন টু গিভ হিম, তাকে, টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার এখানে হিম কেন হলো, আমি প্রথম দিন থেকেই বলছি যে ন্যারেশন চেঞ্জের সেন্স বুঝতে হবে, মানে বুঝতে হবে, কারণ প্রোনাউনটা অর্থ অনুযায়ী পরিবর্তন হয়, বলেছিলাম মনে করে দেখো, তাহলে আমাকে মানে বোঝো, দ্য ওল্ড ম্যান সেড টু মি, ওল্ড ম্যান আমাকে বললেন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস জল দাও, ওল্ড ম্যান আমাকে বললো যে আমাকে দয়া করে এক গ্লাস জল দাও, তাহলে আমরা কী করবো, ওল্ড ম্যান বললো যে তাকে এক গ্লাস জল দাও, তাই তো আমি লিখছি তো এটা, তাকে জল দিতে বলছে তাকে না যে কি হিম, তাই হিম হলো, এখানে ওল্ড ম্যান বলেছে, ও ম্যান বললে সে হতো, তাহলে দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি সেটটির পরিবর্তে আমরা সেন্স বুঝে নিলাম, রিকোয়েস্ট করলাম, তারপরে বাকি যা ইনফিনিটিভ ব্যবহার করলাম, ভার্বের আগে টু ব্যবহার করলাম, বাকি অংশ, তাহলে ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। আশা করি বুঝতে পেরেছ। আর একটা উদাহরণ তোমরা লেখো, মাদার সেড টু হার সন, পরে উদাহরণ, মাদার সেড টু হার সন, কমা ডু নট রান ইন দ্য সান, ফুল স্টপ, কোয়েশ্চন শেষ। মাদার সেড টু হার সন, মা
ছেলেকে বলল ডু নট রান ইন দ্য সান, মা ছেলেকে বলল রৌদ্রে দৌড়িও না। এখানে কি কি সেন্স আসছে? মা তাকে উপদেশ দিল, তাই না? মা বলল, মাদার সেট টু আর সান, মা বলল বলেছিল কি ডু নট রান ইন দ্য সান, সূর্যে অর্থাৎ রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। তাহলে মা উপদেশ দিল একটা, একটা বারণ করলো। তাহলে উপদেশ দেওয়া ইংরাজি কি? অ্যাডভাইস, বারণ ইংরাজি ফর বিড লিখেছিলাম। তাহলে আমি এখানে আমরা দুটো রকমভাবে করতে পারি, দেখো কেমন হয় এখানে অ্যান্সারটা। আশা করছি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে খুব প্রবলেম থাকবে না আগের মতোই, যদি তোমরা প্রত্যেকটা ভিডিও ঠিকঠাক দেখো এবং ঠিকঠাক বোঝার চেষ্টা করো। খুব ক্লিয়ার ওয়েতে, সিম্পল ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তোমরা খুব মানে সিম্পলি বোঝার চেষ্টা করো। তাহলে সেটের উপরে তো আমরা কী লিখবো? দুটো করবো, একটা হচ্ছে মাদার অ্যাডভাইস করেছে আর নিষেধ করেছে। সেট টু, অ্যাডভাইসড কাকে করেছে? হার সন। তারপর কী করবো আমরা? কী করবো? একটা নিয়ম লিখেছিলাম, দেখো ডু নটটা কী হবে? ডু নটটা চেঞ্জ হয়ে নট টু হবে, কারণ আমরা জানি ইনফিনিটিভ ব্যবহার করবো আমরা, বারবার আগে টু ব্যবহার করবো। কিন্তু একটা নিয়ম লিখেছিলাম, ডু নটটার পরিবর্তে আমরা নট টু করবো। তাহলে ডু নট আছে, এখানে আমরা নট টু করবো, নট টু। বাকি আছে কি? নট টু, এইটুকু আছে, ডু নটটা চেঞ্জ হয়ে গেল। তো বাকি আছে রান ইন দ্য সান, নট টু রান ইন দা সান, বোঝা গেল? মাদার অ্যাডভাইসড উপদেশ দিয়েছে যে বাবা রৌদ্রে দৌড়দৌড়ি করো না। তাহলে মাদার অ্যাডভাইসড আর সন, আর বলেছিলাম থার্ড নিয়মে ডু নট থাকলে নট হবে, ইনফিনিটিভ ইউজ হবে। ইনফিনিটিভ কোনটা এখানে? টু, টু তো ইনফিনিটিভ, দেখো ভার্বের আগে টু ব্যবহার করা, রানটা তো ভার্ব, তাই না? রানটা ভার্ব, ভার্বের আগে টু ব্যবহার করে করলাম, কিন্তু একটা নিয়ম বলেছিলাম ডু নট থাকলে নট টু হবে, সো এখানে ডু নটটা চেঞ্জ হলো, নট টু হলো। মাদার অ্যাডভাইসড হার সন নট টু রান ইন দ্য সান, এই একটা ব্যাপার। আর একটা সেন্স আমরা কী পেয়েছি? নিষেধ পেয়েছি, নিষেধ। তাহলে নিষেধ যেহেতু পেয়েছি, আমরা কী করবো এবার? আর একটা নিয়মভাবে করতে পারি নিষেধ ইংরেজি, আমি কী বলেছিলাম মনে করো, লিখেছিলাম ফরবিড। তাহলে মাদার, মাদার পাস্ট টেন্স আছে, তো ফরবিডের পাস্ট হচ্ছে ফরবেড। মাদার ফরবিড কার? হারসন, হারসন। এখানে দেখো খুব একটা মজা, দারুণ একটা মজা। ফরবিড মানে নিষেধ, ডু নট মানেও না, ফরবিড মানেও না। যখন আমি ফরবিড লিখে ফেলছি, অ্যাকচুয়ালি আসল ফর্মটা তো ফরবিড, বিআইডি, এটার পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড, পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড। এখানে পাস্ট ফর্ম করতে হচ্ছে, কারণ সেট টু আছে পাস্ট টেন্স, সো পাস্ট ফর্ম করতে হচ্ছে এখানে, তাকে ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড মানে নিষেধ। তাহলে এখানে দেখো ডু নট মানে নিষেধ, ফরবিড মানে নিষেধ। যখন দুটো মানে সরি, যখন এর মানেও নিষেধ, এর মানেও নিষেধ, তখন আমাকে কী করতে হবে? ডু নটটার পরে লিখলে হবে না, একটা ফরবিড মানে নিষেধ হয়ে গেল। মাদার ফরবিড হার সন, তারপরে বাকিটা ফরবিড হার সন টু রান ইন দ্য সান। টু রান ইন দ্য সান, এই আমি দুটো নিয়ম বলে দিলাম। ফরবিড লিখলে তখন আর তোমাদের ডু নটটা চেঞ্জ করে নট টু করার প্রয়োজন নেই, যদি আগে ফরবিড ফরবিড লেখো, তারপরে জাস্ট তুমি ইনফিনিটিভ করে দাও টু। এই পর্যন্ত হয়ে গেল মাদার ফরবিড হার সন, তারপরে আমি ইনফিনিটিভ করবো টু, টু এর পরে কী বসবে? ভার্ব, ভার্ব কী আছে? রান ইন দ্য সান। একদম সিম্পলেস্ট ওয়েতে বলে দিলাম। এটা হচ্ছে এতক্ষণ আমি ইম্পারেটিভ সেন্টেন্সের যে কয়েকটা রুলস বলেছিলাম সেটা সম্পর্কে আলোচনা করলাম। ইম্পারেটিভ সেন্টেন্স অনেকটা বড়, আরও মিনিমাম 5 মিনিট একটু আলোচনা করতে হবে, আজকে ইম্পারেটিভ সেন্টেন্সটা কমপ্লিট করব। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার ইম্পারেটিভ সেন্টেন্স অন্যান্য আরও কিছু রুলস আছে, সেইগুলো কেমনভাবে আমরা চেঞ্জ করব একটু দেখে নেই। লেখো ইম্পারেটিভ, ইম্পারেটিভস উইথ মাস্ট, উড, কুড। ইম্পারেটিভস ইম্পারেটিভস উইথ মাস্ট,
imperatives with must, would, could. Imperatives with must, would, could. দেখো আমি এইগুলো যেগুলো লিখলাম মাস্ট উড কুড এগুলোকে কী বলে মোডাল বলে মোডাল তাই না মোডালগুলি মনে আছে হ্যাঁ মোডাল হচ্ছে মোডাল ভার্বটা কি পার্ট অফ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়াকে আবার চারটে ভাগে ভাগ করা হয় বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব আর মোডাল অক্সিলারি তো মোডালগুলো এইগুলোই উইল উড ক্যান কুড শ্যাল শুড মে মাইট মাস্ট ইউজ টু অড নিড ডেয়ার এগুলো হচ্ছে মোডাল বেশ কয়েকটা মোডাল আছে তোমরা জানো বা যদি না জানো আমি যে কথাগুলো বললাম ওর মধ্যে থেকে তোমরা লিখে নিতে পারো বিভার্বগুলো বলেছিলাম এখন আলোচনা করার সময় নেই এখন ইম্পারেটিভ সেন্টেন্স চলছে কারো কোনো প্রশ্ন থাকলে বিভার্ব কতটা আমি বিভার্বকে চারটে ভাগে ভাগ করে দিয়েছি কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে বলে দেবো বিভার্বকে জাস্ট চারটে ভাগ সরি বিভার্ব বলছি অক্সিলারি ভার্বকে চারটে ভাগে ভাগ করে দিয়েছি বিভার্ব ডুভার্ব হ্যাভ ভার্ব মোডাল অক্সিলারি এবার আসি ইম্পারেটিভস উইথ মাস্ট উড কুড দেখো মাস্ট এক নাম্বার লিখে রাখো মাস্ট এই মোডালটি ইনডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকে মাস্ট এই মডালটি ইনডাইরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকে পরের মডালগুলি তাহলে কী হয় তারপরে লেখো কতগুলি রিপোর্টেড স্পিচ উটকুট দ্বারা শুরু হবে তোমরা একটু লিখে নাও আমি বলছি লিখে নাও কারণ বেশি লিখতে গেলে টাইমটা অনেকটা চলে যাচ্ছে টাইমটা তো খুব বেশি নেই কতকগুলি মডাল লিখে নাও কতকগুলি রিপোর্টেড স্পিচ উটকুট দ্বারা শুরু হয়ে কতকগুলি রিপোর্টেড স্পিচ উড কুড দ্বারা শুরু হয়ে যে লিখলাম উড কুড দ্বারা শুরু হয়ে ইন্ট্রোগেটিভ এর ফর্ম হলেও দেখতে মনে হয় ইন্ট্রোগেটিভ এর ফর্ম হলেও তা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে ন্যারেশন চেঞ্জ হয় ঠিক আছে দ্বিতীয়বার আমি রিপিট করছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দ্বিতীয়বার আমি রিপিটার করছি না জাস্ট একটা উদাহরণ দেবো তোমাদের দ্য পুলিশ সেড টু মি একটাই জাস্ট উদাহরণ দেব দ্য পুলিশ সেড টু মি কমা কোটেশন পুলিশ কি বলল দ্য পুলিশ সেড টু মি ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও You must leave the place now. The police said to me, "You must leave the place now." এটা আমরা কীভাবে করব দ্য পুলিশ সেড টু মি পুলিশ আমাকে বললো ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও করো ইজিলি করতে পারবে পুলিশ আমাকে কী করলো অ্যাকচুয়ালি পুলিশ আমাকে তো রিকোয়েস্ট করেনি বারণও করেনি উপদেশও দেয়নি অর্ডার করে ফেলেছে পুলিশ অর্ডারই করে সেন্সটা বুঝতে হবে কে কাকে বলছে অর্ডার করছে না রিকোয়েস্ট করছে না নিষেধ করছে না উপদেশ দিচ্ছে এটা তুমি সেন্স বুঝতে হবে না মানে বাক্যের মানে বুঝতে হবে বাক্যের মানে বুঝতে হবে সেন্স বুঝে করতে পারবে ইজিলি তাহলে দ্য পুলিশ সেড টু পুলিশ কী করলো অর্ডার করলো দ্য পুলিশ অর্ডার্ড মি তারপর কী করবো আমরা
বলে ফেলো, নিজেরাই করে ফেলো। দ্য পুলিশ অর্ডার মি, পুলিশ আমাকে কি করলো, অর্ডার করলো অর্ডার মি, এখানে দেখো একটু লিখে নেই, দ্যাট that I must leave the place now থাকলে then মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি ভুল করলেন? দেখো কিছু কিছু এক্সেপশনাল রুলস থাকে, এটা একটা এক্সেপশনাল রুলস, তোমরা ধরতে পারো। আসলে এত গরম এখানে, মানে মুশকিল হয়ে যাচ্ছে ক্লাস করা, বারবারই ডিস্টার্ব এসে যাচ্ছে। দ্য পুলিশ সেড টু মি, পুলিশ আমাকে বলল, ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও, তুমি এক্ষুনি প্লেসটা লিভ করবে। এখানে আমরা ইউজ অফ টু করলাম না, কেন করলাম না সেটা আমি আসছি। অ্যান্সার কী করলাম, দ্য পুলিশ অর্ডার মি, পুলিশ আমাকে অর্ডার করলো, দ্যাট যে আই মাস্ট লিভ দ্য প্লেস দেন, আমি প্লেসটা নাও থাকলে দেন হয়, বাকি সব দেখো একই নিয়ম, মাস্ট অপরিবর্তিত থাকবে, জাস্ট প্রোনাউনটা চেঞ্জ হয়েছে, বাকি যে আছে সব আছে। প্রশ্নটা হচ্ছে দ্যাট, ইউজ অফ দ্যাট, সেন্সটা আনার জন্য। এখানে দেখো মনে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু আদতে এটা অ্যাসার্টিভের মতো ভাব করছে, এই জন্য এখানে আমরা দ্যাটটা ইউজ করলাম। এবার দেখো আমি আর একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা দেবো, টাইম হবে, চলো এই উদাহরণটা এক্ষুনি দিচ্ছি না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের। আমার আরেকটা জিনিস বলার আছে, এটা জাস্ট এক্সেপশনাল একটা জিনিস দেখিয়ে দিলাম, আর একটা জিনিস বলার আছে, এটার জন্য আমি বাকি উদাহরণটা দিচ্ছি না। যদি কারোর জানার ইচ্ছা থাকে তুমি বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বাকিটা বলে দেবো। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের শেষ যেটা বিষয়টা, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা লেট ফেড দিয়ে করেছো না, একটু দেখি ন্যারেশন চেঞ্জে এটা কেমনভাবে করা যায়। লেখো সেন্টেন্স বিগিনিং উইথ লেট, সেন্টেন্স আর লিখলাম না বাকিটা, বড় হয়ে যাচ্ছে, বিগিনিং উইথ লেট, লেট দিয়ে সেন্টেন্স। যখন কোনো বাক্য লেট দিয়ে হয় সেক্ষেত্রে আমি কী করব, লিখে নাও, লেট দিয়ে হলে কী করব, আমরা রিপোর্টিং ভার্বকে সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করব, রিপোর্টিং ভার্বটিকে সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করব, রিপোর্টিং ভার্বটিকে। এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বটিকে কি করবো আমরা, সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করব, সাজেস্ট বা প্রপোজ, রিপোর্টিং ভার্বটিকে সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করব, রিপোর্টিং ভার্বটিকে সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করব, এটা ইম্পর্ট্যান্ট, তোমরা লিখে রাখো। দু নম্বর লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো, লেখো লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো, লিঙ্কার হিসাবে কী বসাবো, দ্যাট বসাবো, লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো, বারবার বলছি লিখে রাখো ইম্পর্টেন্ট জিনিস। তারপরে লেটের পরবর্তী অবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেস অর্থাৎ উই দে এ পরিণত করতে হয়, লেটের পরবর্তী যেটা অবজেক্টিভ কেস আছে সেটা আমরা নমিনেটিভ কেস, লেখো লেটের পরবর্তী অবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেসে পরিণত করবো, অর্থাৎ উই দে তে পরিণত করবো, কিসে পরিণত করবো, উই অথবা দেতে। কেস অনেকটা বৃহত্তর বিষয়, কোনো একটা ক্লাসে আলোচনা হবে। অবজেক্টিভ কেসকে আমরা নমিনেটিভ কেসে পরিবর্তন করব, অর্থাৎ উই দেতে পরিবর্তন করব। আর কী হবে, লেটের বদলে শুড বসে, লিখে রাখো লেটের পরিবর্তে শুড বসবে, লেটের পরিবর্তে
কি বসবে শুড ইম্পর্টেন্ট লেটের পরিবর্তে শুড বসবে আচ্ছা এক মিনিট লেটের পরিবর্তে শুড হ্যাঁ এটাই দেখো লেটের পরিবর্তে শুড বসবে আর একটা জিনিস লিখতে পারো এই যে উই আর দের ব্যবহার বললাম না অবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেস এটা লেখা নেই কোথাও তবে পড়াতে পড়াতে বা বোঝানোর স্বার্থে আমি একটা কথা বলতে পারি লিখে রাখো তোমরা সেটা হচ্ছে যদি আমি থাকে আমি যখন সেন্টেন্স লিখবো তার মধ্যে যদি আমি নিজে বর্তমান থাকি তো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি আমি থাকলে উই আমি যদি তার মধ্যে বর্তমান থাকি আমি থাকলে উই না থাকলে দে আমি থাকলে উই না থাকলে দে লিখে রাখো আমি থাকলে উই না থাকলে দে চলো এবার একটা উদাহরণ দিই কমল সেট টু হার লেট আস হ্যাভ টি কমল কমল সেড টু হার কমা লেট আস হ্যাভ টি কমল সেট টু হার লেট আস হ্যাভ টি লেট দিয়ে শুরু এক্ষেত্রে আমরা কী করবো রিপোর্টিং ভার্বটিকে কী করবো সাজেস্ট বা প্রপোজে পরিণত করবো এখানে কী করলো কমল একটা প্রস্তাব দিল প্রপোজ বা সাজেস্ট প্রায় একই রকম প্রস্তাব দিল তাহলে প্রপোজ করি আমরা তাহলে কীভাবে প্রপোজড হবে কমল প্রপোজড প্রপোজড হার তারপরে কী করবো আমরা লিঙ্গার হিসেবে দ্যাট বসাবো তাই তো লেট আস হ্যাভ টি চলো আমরা চা খাই কারা আমরা লেট আস হ্যাভ টি আমরার মধ্যে আমি আছি না নেই ভালো করে বোঝো আমরার মধ্যে আমি আছি না নেই লেট আস হ্যাভ টি আমি কতটা আছি নেই তাই না তাহলে না থাকলে কী করবে দে আমি থাকলে উই তাহলে কমল প্রপোজড হার দ্যাট তারপরে আমরা কী করবো দ্যাটের পরিবর্ত দ্যাটের পরে দি দি তারপরে মনে করো নিজেরাই করো দ্যাটের পরিবর্তে এই দ্যাটের পরে আমরা দি করলাম তারপরে লেটের পরিবর্তে কী বসাবো লেটের পরিবর্তে কী বসাবো লেটের পরিবর্তে আমরা এখানে বলেছি শুড দে শুড বাকি আছে কি হ্যাভ টি দে শুড হ্যাভ টি তাহলে কমল প্রপোজড হার দ্যাট দে শুড হ্যাভ টি এই নিয়মগুলো বললাম এখানে অ্যান্সারটা করে দিলাম এই এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে লেট দিয়ে এইভাবে করবো আমরা আরও কিছু আছে একটু লিখে রাখো একটু লিখে রাখো কারণ আর লেখা সম্ভব না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে একটু কয়েকটা নিয়ম বলছি একটু লিখে রাখো লেখো লেট এর দ্বারা লেট এর দ্বারা আদেশ অবলিক দিয়ে ইচ্ছা প্রকাশ বোঝালে রিপোর্টিং ভার্বটি অর্ডার আস্ক ডাইরেক্ট অথবা রিকোয়েস্ট উইশ ডিজায়ার এ পরিণত হয় পর নাম্বার লেট এর পরিবর্তে শুড অবলিক দিয়ে লেখো মাইট অবলিক দিয়ে লেখো মাইট বি অ্যালাউড টু এ এল এল ও ডাব্লিউ ইডি মাইট বি অ্যালাউড টু বসে এই নিয়ম অ্যান্সার যেভাবে করেছিলাম সেইভাবেই একটা উদাহরণ দিয়ে আমি ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করবো আজকের ক্লাস ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করবো আমি এখানে যে নিয়মগুলো বললাম আশা করি লিখেছো আমার দ্বিতীয়বার বলার অবকাশ নেই
যদি লিখতে না পারো আমার বলার মধ্যে, তাহলে তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে এবং লিখবে। দ্য প্রিন্সিপাল সেট, লেট নো স্টুডেন্ট স্ট্যান্ড হেয়ার। দ্য প্রিন্সিপাল সেট, প্রিন্সিপাল সেট, কমা, কোটেশন, লেট নো স্টুডেন্ট স্ট্যান্ড হেয়ার। দি প্রিন্সিপাল সেট, লেট নো স্টুডেন্ট স্ট্যান্ড হেয়ার। করো, নিজেরাই করে ফেলো। প্রিন্সিপাল কী করলো? বললো, বলেছিল লেট নো স্টুডেন্ট স্ট্যান্ড হেয়ার, কোনো ছেলে মেয়ে অর্থাৎ ছাত্রছাত্রী এখানে তোমরা কেউ দাঁড়াবে না। তাহলে প্রিন্সিপাল কী করলো? অর্ডার করলো। দ্য প্রিন্সিপাল অর্ডার, তারপর দ্য প্রিন্সিপাল অর্ডার্ড দ্যাট, দ্যাট বসাতে বলেছিলাম, দ্যাট, তারপর কী বসাবো আমরা? কী কী বললাম একটু আগে নিয়ম? শুড, মাইট, মাইট বি অ্যালাউড। তাহলে লেট এখানে আমরা কী বসবো? আমরা এখানে শুড বসাতে পারি। সাবজেক্ট কী আছে? দ্যাট, সাবজেক্ট নো স্টুডেন্ট। দ্য প্রিন্সিপাল অর্ডার দ্যাট নো স্টুডেন্ট। তারপরে লেটের পরিবর্তে কী বুঝবো আমরা? শুড, স্ট্যান্ড। তারপর দেখো হেয়ার থাকলে কী হয়, মনে করে আমাকে বলো হেয়ার থাকলে কী হবে? হেয়ার থাকলে চেঞ্জ হবে তো? হেয়ার থাকলে দেয়ার। দ্য প্রিন্সিপাল অর্ডার দ্যাট নো স্টুডেন্ট শুড স্ট্যান্ড, হেয়ার থাকলে দেয়ার। অনুমতি নেওয়ার ব্যাপার থাকলে মাইট বি অ্যালাউড একটু হতো। অনুমতি কোথায় বসে? মাইট বি অ্যালাউড একটু কোথায় বসে? অনুমতি নেওয়ার ব্যাপার। মোটামুটি নেগেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স প্রত্যেকটা রুলস, উদাহরণ হয়তো একটা দুটো করে দিয়েছি, কারণ এমনি অনেক বড় হয়ে গেছে, এরপরে আর বড় করা যাচ্ছে না। এরপরে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ততক্ষণ ভালো থাকো, পরের ক্লাসে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শেষ করবো। বাই, জয় হিন্দ।